নমস্কার বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকের এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাদাম মিল্ক রেসিপি। রেসিপি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে চলুন বাদাম মিল্কের রেসিপি দেখে নিন। বাদাম মিল্ক বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বাদাম সারা রাত ভিজিয়ে রাখার পর খোসা ছাড়িয়ে নিয়েছি। 250 ml দুধ, লাগছে 3 টেবিল স্পুন চিনি, 250 ml জল, নিয়েছি সামান্য পরিমাণ কেশর, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ এলাচ পাউডার। সবার আগে বাদাম থেকে বাদাম দুধ তৈরি করব, তার জন্য একটা ব্লেন্ডার জারের মধ্যে সব বাদামগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি প্রায় 150 ml মতন জল। এবার ঢাকনা বন্ধ করে বাদামগুলো কয়েক সেকেন্ড সময় নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। কয়েক সেকেন্ড সময় নিয়ে বাদাম খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিলাম। ব্লেন্ড করে নেওয়া এই বাদামের মিশ্রণ থেকে বাদাম মিল্ক বের করে নেব, যার জন্য একটা বাউল নিয়েছি। তার মধ্যে একটা আমি সুতোর সাদা কাপড় দিয়ে দিলাম, তার মধ্যে বাদামের এই মিশ্রণটা ঢেলে দিলাম। এবার এইভাবে চিপে নিয়ে সমস্ত বাদাম মিল্ক বের করে নিচ্ছি। এবার আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। নেক্সট স্টেপে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম 250 ml দুধ আর বাদাম মিল্ক। তাছাড়া যে এক্সট্রা জলটা ছিল সেই জলটা দিয়ে বাদাম মিল্কের পাত্রটা ধুয়ে সেটাও দিয়ে দিচ্ছি। এবার দুধটা ফুটতে দেব। দুধ ফুটে উঠতে শুরু করেছে, যেহেতু বাদাম মিল্ক সাথে আছে সেই কারণে নিচে লেগে যেতে পারে, সেই কারণে কন্টিনিউয়াসলি এইভাবে নেড়ে চেড়ে আরো 5 মিনিট মিডিয়াম ফ্লেমে দুধ ফুটিয়ে নেব। 5 মিনিট দুধ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন চিনি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর। সম্পূর্ণ দোকানের মতন বাদাম মিল্কের ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কেওড়া এসেন্স। কেওড়া এসেন্স দেওয়ার পর আরো মিনিট তিনেক লো ফ্লেমে দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে বাদাম মিল্ক নর্মাল টেম্পারেচারে আসতে দেব। নর্মাল টেম্পারেচারে আসার পর একটা পাত্রের মধ্যে বাদাম মিল্ক ঢেলে নিচ্ছি। এবার ফ্রিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা রেখে বাদাম মিল্ক ঠান্ডা করে নেব। প্রায় 4 ঘন্টা পর ফ্রিজ থেকে ঠান্ডা করে নেওয়া বাদাম মিল্ক বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্ব কতটা বেড়ে গেছে। এবার এটা সার্ভ করব, যার জন্য একটা গ্লাস নিয়েছি, এর মধ্যে ঠান্ডা করে নেওয়া বাদাম মিল্ক ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন পাত্রে পরিবেশন করতে পারেন। এবার বাদাম মিল্ক, সামান্য পরিমাণ কেশর এবং পাতলা করে কুচিয়ে রাখা সামান্য পরিমাণ বাদাম দিয়ে ডেকোরেট করে পরিবেশন করব। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ তবে এই পর্যন্ত, পরে আবার কোন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।